বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অধ্যায় 10 আর্থিক বিবরণীর ধারাবাহিক পর্বে আজকে চতুর্থ পর্ব। তো আজকে চতুর্থ পর্বে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 4 পৃষ্ঠা নম্বর 162 নিয়ে। তো চলো শুরু করা যাক। তো দেখো, সর্বপ্রথম তোমাদের বোর্ড বইয়ে চলে গেলাম, তোমাদের বোর্ড বইয়ে 162 পৃষ্ঠা বের করলাম। দেখো, 162 পৃষ্ঠা, এই যে দেখো 162 পৃষ্ঠা কি অঙ্ক দেওয়া আছে। দেখো, বলা আছে শওকত ট্রেডার্স, তাহলে প্রতিষ্ঠানের নাম হলো শওকত ট্রেডার্স। নিম্নোক্ত রেওয়ামিল ও সমন্বয় সমূহ বিবেচনাপূর্বক 2017 সালে 31 মার্চ তারিখে, এইবার খেয়াল করো এখানে তারিখ কিন্তু আমরা সাধারণত 31 ডিসেম্বর দেখতাম সবসময়, কিন্তু এখানে দেওয়া আছে 2017 সালে 31 মার্চ। তার মানে কি, ওদের প্রতি বছরে হিসাব বর্ষ শেষ হয় 31 মার্চে। এটি 2016 সালের 16 সালের এপ্রিল মাস থেকে শুরু করে 2017 সালে 31 মার্চ পর্যন্ত ওদের হিসাব বছর, ঠিক আছে, এক বছরই ধরে নিতে হবে। তাহলে ওদের প্রতি বছরের হিসাব বছর শেষ হয় 31 মার্চে, তারিখে সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী। তাহলে একটা জিনিস বলছে বিশদ আয় বিবরণী, আর একটা বলছে মালিকানা স্বত্বে পরিবর্তন বিবরণী, এবং উক্ত তারিখে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে তিনটা পার্ট বলছে, আমরা তিনটা পার্টেরই নমুনা সব 1 নম্বর পর্বে পর্বে দেখেছি। তো দেখো, রেওয়ামিলগুলো কী কী দেওয়া আছে। হাতে নগদ, এটি চলতি সম্পদের মধ্যে যাবে। ব্যাংক জমা, এটাও চলতি সম্পদের মধ্যে যাবে। প্রাপ্য বিল, এটি যাবে চলতি সম্পদের মধ্যে। প্রদেয় বিল, স্বল্পমেয়াদি দায় বা চলতি দায়ের মধ্যে যাবে। মূলধন যাবে মালিকানা স্বত্বের মধ্যে। প্রারম্ভিক মজুত পণ্য যাবে, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, ঠিক আছে। ক্রয় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর বিক্রয় যাবে বিক্রয়ের মধ্যে, মানে প্রথম যে বিক্রয় লিখবা সেটা, এই যে বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যাবে, ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যাবে। দেনাদার চলতি সম্পদের মধ্যে যাবে, পাওনাদার চলতি দায়ের মধ্যে যাবে। আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, এটি অন্যান্য আয়ের মধ্যে যাবে। বিজ্ঞাপন পরিচালন ব্যয়ের মধ্যে যাবে, বেতন পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। পরিবহন, দেখো এখানে শুধু পরিবহন লেখা আছে, এটা কিন্তু কি পরিবহন আমরা জানি না, তাই না? যখন শুধু পরিবহন লেখা থাকবে তখন সেটা ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন হিসেবেই ধরে নিতে হবে। তো এটাও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাবে। এরপর আপ্যায়ন খরচ, এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। কুঋণ ও সন্দেহজনক দেনার সঞ্চিতি, কুঋণ ও সন্দেহজনক দেনার সঞ্চিতি। তো দেখো, এখানে কুঋণ ও সন্দেহজনক দেনার সঞ্চিতি, তো ডেবিট পাশে টাকা দেওয়া নাই। ডেবিট পাশে যদি টাকা দেওয়া থাকতো তাহলে আমরা ধরে নিতাম কুঋণ দেওয়া আছে, আর ক্রেডিট পাশে যেটা দেওয়া আছে সেটা ধরে নিতাম সন্দেহজনক দেনার সঞ্চিতি। বাট ডেবিট পাশে দেওয়া নাই, তার মানে এক একটা কথাই বলা আছে এখানে, কুঋণ ও সন্দেহজনক দেনার সঞ্চিতি। এটিকে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি বলা হয়, যেটি অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ করার ফলে যেটা যে বাদ দিতে হয় সেটা, সেই পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। কমিশন প্রদান পরিচালন ব্যয়, কমিশন প্রাপ্তি অন্যান্য আয়ের মধ্যে যাবে। ইজারা সম্পত্তি, তো এটি দেখো দীর্ঘমেয়াদী, এটা স্থায়ী সম্পদ, কিন্তু এখানে 5 বছর উল্লেখ আছে। তো ইজারা সম্পত্তিতে 5 বছর 10 বছর এগুলো উল্লেখ থাকে, তো এখানে 1 বছর, মানে প্রতি 1 বছর গেলে এটির অবলোপন ধরে নিতে হয়, ঠিক আছে। মানে কি, ইজারা সম্পত্তি, তুমি 30,000 টাকাতে সম্পদ ইজারা নিছো, 5 বছর যাওয়ার পরে তোমার 30,000 টাকাও শোধ হয়ে যাবে, সম্পদ সম্পদও দিয়ে দিতে হবে। তার মানে কি, প্রতি বছরে কত, 30,000 ভাগ 5 কত, 6,000 টাকা করে, তাহলে মানে 6,000 টাকা করে কমে যাচ্ছে, এটি অবলোপন, এটা পরিচালন ব্যয়ের মধ্যে দেখাইতে হবে। এরপর আসবাবপত্র আছে স্থায়ী সম্পদের মধ্যে দেখাইতে হবে। অফিস সরঞ্জাম, এটাও স্থায়ী সম্পদ। উত্তোলন আছে মূলধন থেকে বাদ দিতে হবে। দেখো সমন্বয় কী কী আছে, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, তাহলে এটা পরিচালন বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দেব, ঠিক আছে। তারপর 2 মাসের বেতন বকে আছে, দ্যাটস মিন রেওয়ামিলে যে বেতনটা দেওয়া আছে, কোথায় কোথায় যেন, এই যে বেতন,
এখানে বেতন দেওয়া আছে কত, 10,000 টাকা। তো এই 10,000 টাকা 10 মাসের দেওয়া আছে, যেহেতু 2 মাসে বকেয়া বলে দিছে, তার মানে কি 10 মাসের দেওয়া আছে। তো 10,000 টাকা 10 মাসের দেওয়া থাকলে 1 মাসের জন্য কত, 1,000 টাকা, 2 মাসের জন্য তাহলে কত হবে, 2,000 টাকা, তার মানে কি 2,000 টাকা বকেয়া আছে। এরপর দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটি নতুন অনাদায়ী পাওনা পাওনা ধরতে হবে। এরপর হলো বিজ্ঞাপন খরচের অর্ধেক অংশ বিলম্বিত করতে হবে, এটা বিজ্ঞাপন থেকে বিলম্বিত করে দিতে হবে। আসবাবপত্র ও অফিস সরঞ্জামের উপর 5% অবচয় ধরতে হবে, পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। তো এই পুরো অঙ্কটায় আমরা এখন সমাধান করব। তো দেখো সমাধান কিভাবে করা যায়, তো আমরা এগুলো একটু মুছে নিই সব। পুরো অঙ্কটাই আমরা এখন সমাধান করে নেব। তো দেখো সমাধানে যাই, সমাধানে কি বলছে দেখো। প্রথমে কি প্রতিষ্ঠানের নাম দিতে হবে, শওকত ট্রেডার্স এর বিশদ আয় বিবরণী 2017 সালে 31 মার্চ সমাপ্ত বছরের জন্য, ঠিক আছে। তাহলে সর্বপ্রথম আমাদেরকে বিক্রয় লিখতে হবে, তো বিক্রয় 58,000 টাকা দেওয়া আছে, দিয়ে দিলাম। বিক্রয় ফেরত বাদ দিতে হবে 3,000 টাকা, আর কিছু নাই, বিক্রয় রিলেটেড আর কোনো কিছু নেই, অলিখিত বিক্রয়ও নাই, তারপরে বিক্রয় বাড়টা নাই, বিক্রয় মূল্য পণ্য উত্তোলন নাই, এগুলো নাই। তাহলে কি বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে নেট বিক্রয় বের হয়ে যাবে 55,000 টাকা। তো এখন কি করব, বিক্রিত পণ্যের ব্যয়, এটা থেকে 55,000 থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। তাহলে সর্বপ্রথম বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে প্রারম্ভিক মজুত পণ্য স্ট্রাকচার অনুযায়ী, কিন্তু তো প্রারম্ভিক মজুত পণ্য 11,000 বসাই দিলাম। ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দেব, ঠিক আছে। তো বাদ দিয়ে 33,000 টাকা বসাইলাম। এখানে যোগ লিখতে হবে না, এই যোগ লেখার দরকার নাই, সরাসরি ক্রয় পরিবহন দিতে হবে। তো ক্রয় পরিবহন থাকে, তারপরে মজুরি থাকে, আমদানি শুল্ক থাকে, জাহাজ ভাড়া থাকে, ডক চার্জ থাকে, এত কিছু নাই এখানে, শুধু মজুত পণ্য ক্রয় পরিবহন এই 4টাই আছে, 3টাই আছে, ঠিক আছে। তো পরিবহনও আমরা সরাসরি বসাই দিলাম। তো এই 3টা যোগ করার ফলে কত হলো, 45,000 টাকা। 45,000 থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিব, সমাপনী মজুত পণ্য কোথায় পাবো, সমন্বয়ে পাবো। তো সমন্বয়ে সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিলাম 20,000 টাকা। তো 45,000 থেকে 20,000 টাকা বাদ দিলে থাকে কত, 25,000 টাকা। এই 25,000 টাকায় কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়, তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন করবে অনেক সময় প্রশ্ন হচ্ছে এ বসে যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। তো বিক্রিত পণ্যের ব্যয় হলো এই যে প্রারম্ভিক মজুত থেকে শুরু করে সমাপনী মজুত পণ্য যত কাজ করো, ঠিক আছে। এখানে যে বাদ বিক্রিত পণ্যের ব্যয় লেখে যেটা করো, যতগুলো কাজ করো করে যে লাস্টে যে অ্যামাউন্টটা লেখো, এটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। তো 55,000 থেকে 25,000 টাকা বাদ দিলে 30,000 টাকা থাকে, এই 30,000 টাকাই হলো মোট মুনাফা। এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। তো পরিচালন ব্যয় সর্বপ্রথম বিজ্ঞাপন আছে, 7,000 টাকা লিখে দিলাম, কিন্তু সমন্বয় দেওয়া আছে বিজ্ঞাপনে অর্ধেক অংশ বিলম্বিত করতে হবে। তো দেখো অর্ধেক অংশ তাহলে বিলম্বিত করে দিলাম, তাহলে বিজ্ঞাপনে অর্ধেক অংশ বিলম্বিত কত টাকা হবে দেখো, বিলম্বিত বিজ্ঞাপন 7,000 ভাগ 2 সমান কত, 3,500 টাকা। তো এই 3,500 টাকা আমরা এখান থেকে করে ফেলাম। তো 7,000 থেকে 3,500 টাকা বাদ দিলে কত হয়, 3,500 টাকাই থাকে। বেতন বেতনে আবার 2 মাসে বকেয়া আছে, সমন্বয় বলে দিচ্ছে 2 মাসে বকেয়া বেতন হয়ে যায়, 2 মাসে বকেয়া বেতন। তো বেতনটা যোগ করে দিতে হবে। তো বকেয়া বেতন কীভাবে বের করবো দেখো, প্রথমে বেতনে 10,000 টাকা দেওয়া আছে, 10,000 টাকা 10 মাসে দেওয়া আছে, তাহলে 10,000কে 10 দিয়ে ভাগ করবো, দেন 2 দিয়ে গুণ করবো, গুণ করলে বের হয়ে যাবে বকেয়া বেতন, তাহলে 2,000 টাকা বের হয়ে গেল। তো দেখো 2,000 টাকা আমরা বকেয়া বেতন বের করে ফেললাম, তাহলে 10,000 আর 2,000 কত হবে, 12,000 যোগ করে দিয়ে দিলাম। আপ্যায়ন খরচ এখানে গেল, তারপর হলো দেখো এই যে এখানে বলা হয়েছে দেনাদারে, যেহেতু কুরিন রেওয়া মিলে দেওয়া নাই, শুধু কুরিন সঞ্চিতি দেওয়া আছে, তো দেনাদারে এত টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের মধ্যে যত টাকা আদায়যোগ্য নয় সেগুলো হলো অনাদায়ী, নতুন অনাদায়ী দেনা, আর যেটার উপর অবশিষ্ট দেনাদারের উপর যদি সঞ্চিতি দিতে হয় সেটি বলে নতুন অনাদায়ী দেনা সঞ্চিতি। তো এখানে শুধু আদায়যোগ্য নয় এটাই বলছে, তাহলে নতুন অনাদায়ী দেনা বা অলিখিত কুরিন যেটা, ঠিক আছে, আমরা বসাই দিলাম 1,000। কুরিন সঞ্চিতি বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, তো দেখো বাদ পুরাতন কুরিন সঞ্চিতি কত আছে, 1,500 টাকা। তো আমরা এই 1,000 থেকে থেকে 1,500 টাকা বাদ দিয়ে দিব, কেমন হয়ে গেল না ব্যাপারটা, 1,000 থেকে 1,500 কেমনে বাদ দিব, বাদ দেওয়া যায় না কিন্তু দেওয়া যায়, 1,000 থেকে 1,500 বাদ দিলে মাইনাস ফিগারে আসে 500 টাকা। তো আমরা মাইনাস ফিগারে লিখবো, যোগ করার সময়ও সবগুলো যোগ করব, কিন্তু এই 500 মাইনাস করব, বুঝতে পারছো।
এরপর কমিশন আছে, কমিশন প্রদান আছে, দিয়ে দিলাম। ইজারা সম্পত্তির অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন আমরা কিভাবে বের করব। ইজারা সম্পত্তির অবলোপন, দেখো ইজারা সম্পত্তি দেওয়া আছে 30,000, একে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে বের হয়ে যাবে। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন আমরা দিয়ে দিলাম 6,000 টাকা। এরপর অবসায় আছে, তো আসবাবপত্রের অবসায় কত, আসবাবপত্র আছে 4,000, 4,000 টাকার 5%, 200 টাকা। অফিস সরঞ্জামের অবসায় 5,000 টাকা, 5,000 টাকার 5%, 250 টাকা। তো আমরা বসাই দিলাম 200, 250 টাকা, যোগ করে দিলাম এগুলো। এবার এখন সব অ্যামাউন্টগুলো যোগ করব, এই অ্যামাউন্ট সবগুলো কি করব, যোগ করব। যোগ করার সময় খেয়াল রাখবো এই 500 যে মাইনাস আসলো, এটা এটাও যেন আমরা যোগ না করি, তাহলে এটা যোগ করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো সবগুলোই যোগ করতে হবে, কিন্তু এটা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে যেটি আসবে সেটা রেজাল্ট হলো 23,750। এবার উপরে আছে 30,000, এই 30,000 থেকে 23,750 বাদ দিলে বের হবে পরিচালন মুনাফা। তো পরিচালন মুনাফা কত বের হলো, 6,250। তো এখান থেকে এর সাথে অন্যান্য আয় যোগ করব। তো অন্যান্য আয় কী কী ছিল, ওই যে তোমার হলো আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা ছিল, কমিশন প্রাপ্তি ছিল, এই দুইটা যোগ করে দেবো। অন্যান্য ব্যয় মনে হয় নাই তো, নাই তাইলে আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা 1,000 টাকা আর কমিশন প্রাপ্তি 500 টাকা, এই দুইটা যোগ করে দেবো, কত হয় 1,500। তো এইটা আর এটা যোগ করলে কত হবে, 7,750। তো এটাই হলো নেট মুনাফা, এটাই নেট মুনাফা এবং বিশদ আয় বিবরণীর সমাপনী ব্যালেন্স, ঠিক আছে। তো দেখো এরপর কি করতে হবে, মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, তাইলে শওকত ট্রেডার্সের নাম দিয়ে দিব মালিকানা সত্ত্বে পরিবর্তন। এটাও সমাপ্ত বছরে 2017 সালে 31 মার্চ তারিখে সমাপ্ত বছরে। তো দেখো সর্ব ওখানে আমরা ফুল রেমিল পরে দেখছি মূলধন আর উত্তোলনে দেওয়া ছিল, আর এখান থেকে আসবে নেট মুনাফা বা লেট করতে যেটাই আসুক সেটা। তো মূলধন ছিল 1,00,000 টাকা, নেট মুনাফা ছিল কত, 7,750, পাইলাম আমরা এখানে, যোগ করে দিলাম। দেওয়ার পরে উত্তোলনটা মাইনাস করে দিলাম, এটাই এখানেই নামাইতে পারো, যোগ 1,07,750 মাইনাস উত্তোলন 32,000, করলে কত বের হলো, 75,750। তো এটি ছিল কি, মালিকানা সত্ত্বেও পরিবর্তন, কারণ আর কোনো কিছু নাই, কিন্তু অতিরিক্ত মূলধন নাই, মূলধনের সুদ নাই, উত্তোলনের সুদ নাই, ঠিক আছে, তাহলে ঝামেলা কম দিয়ে দিয়েছে। এরপর আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। আর্থিক অবস্থার বিবরণী দেখো 31 মার্চ 2017 তারিখের জন্য, ঠিক আছে, তারিখের জন্য বা এতটুকু দিলেও চলে। এখানে কিন্তু সমাপ্ত বছর লেখে নাই, আমি বারবার তোমাদের প্রত্যেকটা অঙ্কতেই বলে দিতেছি, এই প্রথম দুইটা স্টেপে কিন্তু সমাপ্ত বছর দিতে হবে, বিশদ আয় বিবরণী আর মালিকানা সত্ত্ব বিবরণী, বাট আর্থিক অবস্থা বিবরণীতে সমাপ্ত বছর দেওয়া যাবে না। তো দেখো এখানে আমরা কি, প্রথমে চলতি সম্পদ দিব, চলতি সম্পদের মধ্যে কি কি আছে, হাতে নগদ দিয়ে দিলাম, ব্যাংক জমা দিয়ে দিলাম, প্রাপ্য বিল দিয়ে দিলাম, দেনাদার। তো দেনাদারে এই যে সমন্বয় বলেছিল যে দেনাদারের মধ্যে 1,000 টাকা আদায়যোগ্য নয়, তো এই দেনাদার থেকে 1,000 টাকা আমরা কি করব, বাদ দিয়ে দেব, ঠিক আছে। দেনাদার ছিল 22,000, বাদ অলিখিত করিন 1,000, তো বাদ দেওয়ার পরে কত হলো, 21,000। এরপর সমাপনী মদ উৎপন্ন ছিল, এই কয়েকটা যোগ করার ফলে আসলো 63,700, এটি মোট চলতি সম্পদ। এরপর হলো দীর্ঘমেয়াদি বিনিয়োগ থাকবে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ পুরা রেও মিলে নাই, তো হলো স্থায়ী সম্পদ নিয়ে আসবেন। স্থায়ী সম্পদে আছে কি, ইজারা সম্পদ, এ থেকে অবলোপনটা বাদ দেব, 6,000 টাকা অবলোপন কিন্তু আমরা পাইলাম ক্যালকুলেশন করে, বাদ দেওয়ার ফলে 24,000 টাকা। এরপর আসবাবপত্র, আসবাবপত্র থেকে অবসায় বাদ দেব 200 টাকা, বাদ দেওয়ার ফলে পাইলাম এটা 3,800। অফিস সরঞ্জাম, এ থেকে অবসায় বাদ দেব 250 টাকা, পাইলাম কত, 4,750। তো এই তিনটা যোগ করলে হয় 32,550, ঠিক আছে। কিন্তু এখানে বিলম্বিত বিজ্ঞাপন আছে, অলিক সম্পত্তি, প্রাথমিক খরচ আর বিলম্বিত বিজ্ঞাপন, এই দুইটা হলো অলিক সম্পদ, মনে রেখো, ঠিক আছে। যারা পুরাতন সিলেবাসে ইন্টারমিডিয়েটে পড়ো তারা একটু খটকা লাগবে, বা যারা এবার ক্লাস টেনে উঠছো তারা দেখছো কিনা সন্দেহ আছে। তারপরেও দেখো এটা নতুন আপডেট, অলিক সম্পদ বিলম্বিত বিজ্ঞাপন অলিক সম্পদে দিয়ে দেয়, ঠিক আছে। তো অলিক সম্পদে বিলম্বিত বিজ্ঞাপনও দিয়ে দিলাম 3,500 টাকা। তো এইবার এই যা আউটার কলামে যতগুলো অ্যামাউন্ট আসলো, 32,550, 63,700 এবং 3,500, এই তিনটা যোগ করলে হয় 99,750, এটি হলো মোট সম্পদ, ঠিক আছে। এখন মোট সম্পদ এটা ক্লোজ হয়ে গেল। এরপর দায় ও মালিকানা সত্ত্ব পার্টটা করতে হবে, তাহলে প্রথমে চলতি
দায় করব, প্রদেয় বিল আছে, পাওনাদার আছে, বকেয়া বেতন আছে, সমন্বয় দেওয়া ছিল। এইটা তিনটে যোগ করলে কত হয়? 24,000। দীর্ঘমেয়াদী দায় নাই, কোনো ঋণ ঠেন নাই, মালিকানা স্বত্ব আছে, সমাপনী উদ্বৃত্ত 75,750। তো এই দুইটা যোগ করলে কত হয়? 99,750। তো দেখো, এই যে মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা স্বত্ব কিন্তু মিলে গেছে, সবসময় কিন্তু মিলে যায়। তোমরা একটা জিনিস খেয়াল করছো, সবসময় মিলে যায়। তো আশা রাখি উদাহরণ 4 নম্বরটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর কোথাও কোনো ক্যালকুলেশনে বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর আর ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবা এবং তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করবা চ্যানেলটাকে, চ্যানেলে আসার জন্য। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।